চলো ঢুকে যাই। কে ঢুকে যায়? বেরিয়েছে যখন না ঘুরে ঢোকা যায় কখনো? এই ওকে ওখান থেকে ছড়িয়ে আনো, ওদিকে নিয়ে যাও না, ঝকঝক ছাড় রয়েছে। বরফিকে দেখুন, আর এই হচ্ছে বরফির বাপি। আজকে যা কিছু হয়েছে সব এই লোকটার জন্য হয়েছে। আকাশে, আকাশের অবস্থা ভালো নয়, একটুখানি বৃষ্টিতে মধ্যে চলো বরফিকে ঘুরে নিয়ে আসি। আর বরফি অমনি চার পায়ে জায়গা আট পা তুলে তৈরি ঘুরতে বেরোবে বলে। আর দেখুন, এই দেখুন আকাশের মেঘ দেখুন, আর এখন বৃষ্টি হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি এই দেখুন গাছতলায়। সব দেখিয়ে দিলাম, এটা আমার দোষ নয়, সব হচ্ছে এই যো এই লোকটা আর এই যো এর দোষ। দুজনের জন্য ভিজছি আমি। বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভীষণ ভীষণ আনন্দের দিন একটা। তুষারের আজকে ছুটি, শুধু তুষারের না, বেশিরভাগ মানুষেরই গতকালে ছুটি, রবিবার ছিল, আজকেও ছুটি, পরপর দুদিন ছুটি। তো ঘুম থেকে উঠেছি 7টার সময়, তুষার ডাকলো, বরফিকে নিয়ে হাঁটতে বেরোবো, বৃষ্টি পড়েনি কিন্তু আকাশ মেঘলা। তো রাস্তায় বেরিয়ে তো বৃষ্টি এলোই, গাছের তলায় দাঁড়িয়ে নিজেকে একটু রক্ষা করলাম কি জিনিস, এভাবে অল্পই পড়ছিল, খুব জোরে না, খুব ঝমঝম করে হলে ভিজে যেতাম গাছের তলাতে থাকলেও। তো তারপরে বাড়িতে এলাম, এসে বরফি একটু রেস্ট নিচ্ছে, আর হাত পা ধুয়ে মানে ফ্রেশ হয়ে আবার চেঞ্জ করে পাটাতে ধুয়ে একটু বাইরে থেকে এসে চেঞ্জ করে ভিডিওটা আমরা অন করে। ইচ্ছা আছে আজকে একটু ব্রেকফাস্টে লুচি বানাবো। তবে হ্যাঁ, যাই বলুন না কেন, ইন্ডিপেন্ডেন্স ডেতে বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠান হয়, কিন্তু আজকের এই যে বিচ্ছিরি একটা আবহাওয়া, এর জন্য সমস্ত কিছুই একবারে যাচ্ছেতেই হয়ে গেছে। টিভিতে একটু অনুষ্ঠান দেখছিলাম, তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানগুলো, তো তাতে তো দেখলাম রেনকোট পরে বাচ্চারা নাচছে, ওটা একটু দেখে খারাপ লাগলো কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা নানান রকম রঙ বেরঙের পোশাক পরে সুন্দরভাবে নাচ প্র্যাকটিস করে এসছে, আর নাচছে যখন তারা রেনকোট পরে নাচছে। তো তুষার বলছে দেখো এত সুন্দরভাবে সেজে গুজে রয়েছে বাচ্চারা, এত ভালো ভালো নাচছে, কিন্তু সব রেনকোট পরে পোশাকগুলো সব ঢাকা পড়ে যাচ্ছে। এখন তো আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, তো মনে হচ্ছে গতকালের মতোই হবে, পুরো ভাসাবে বৃষ্টি। দেখা যাক কী হয়, মাকে ফোন করেছিলাম, তিন চারবার ফোন করেছি কিন্তু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, ফোন কেটে যাচ্ছে, যাক মায়ের সঙ্গে পরে কথা বলবো। এখন একটু চা খেতে যাই, তারপরে ব্রেকফাস্টের দিকে যাব। লুচি হয়ে গেছে তৈরি, আর আলুর তরকারিটা তুষার বানিয়েছে। কি রে, তুই মায়ের কোলে মাথা দিয়ে থাকবি? লুচি খাবে? হ্যাঁ, মায়ের কোলে মাথা দিয়ে থাকবে। বাবা, আমার ঘান নাচছে এখানে, মা খাচ্ছে দেখুন, আর ও এখানে এই যে হাঁটুতে মাথা দিয়ে। খায় না বাবা তোমার খাবার? না না, লুচি খায় না তোমার খাবার? না, তোমার ফুড নয় বাবা এটা। এখন কেমন তাকিয়ে আছে একবারে, একবারে ডোক কিছু না, একবারে ভুটুক ভুটুক ছোনা বরফি। ও যে বাবা, যে ও যে হ্যাঁ আমি খাবি, হ্যাঁ আমি খাও। আড়াইটে বাজে, এখনও ঠাকুরকে তুলে সেবা দেওয়া হয়নি, গোপাল এখনও ঘুমাচ্ছে। খুব খারাপ ব্যাপার হয়েছে একটা, ব্রেকফাস্ট করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম 11:30টার সময়, এখন উঠলাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের সবাইকে, তার কি তো জানিয়েছে আগে, আমি এখন জানালাম আর এখন উঠলাম। আমি ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছিলাম, এখন বাজে হচ্ছে 2:30, ঠিক আছে। তো এখন 2:30 বাজে, গার্গি যাচ্ছে এখন ভাত বসাতে, আর বরফিরও ভাত হবে তার সঙ্গে, বরফি চিকেন হবে, বরফিও খায়নি, ও ঘুমোচ্ছিল, ওকে দেখাচ্ছি আপনাদের, এই যে বসে আছে। কতটা ঘুম হলো বাবু? বাবা ঘান নাচছে, ঘুম হয়েছে, অনেক ঘুমই হয়েছে, ডাকবে তো আমাদের।
মাকে বাপিকে দেখোনি, তুমিও ঘুমো করছো, মা বাপিও ঘুমো করছো, তাই তো? ভাতু খেতে হবে তো, দেরি হবে। বরফি সবে যে ঘাড় নাড়ে ও যে কথাটা বললো, এটা ভুল কথা। বরফি যেগুলো বোঝে শুধু সেগুলোতেই ঘাড় নাড়ে, যেগুলো বোঝে না সেগুলোতে ঘাড় নাড়ে না। না না, কথা বললি। যেমন ধরুন ওকে যদি বলি তুমি কি ভাতু খাবে, ওর যদি খাওয়ার ইচ্ছা না থাকে একটুও ঘাড় নাড়বে না, ওর যদি খাবার ইচ্ছা থাকে তবেই ও ঘাড়টা নাড়বে। এই যে শুনছি দেখুন, সারাদিন তুষার অফিস বেরিয়ে যায়, বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9-10 ঘন্টা পরও বাড়ি ঢোকে, সারাক্ষণ বাড়িতে আমি একা বোর হই, সেটাই স্বাভাবিক। তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে একটা ডোগো নেব। তো গত এক বছরই হতে চললো প্রায়, বরফিকে নিয়ে সত্যি আমার একাকিত্ব কেটে গেছে। সারাদিন অক্টোবরে মনে হয় না একা থাকি। 5 তারিখ এলে বরফি হচ্ছে, অক্টোবরের 5 তারিখ। এইটা হচ্ছে সব বাবারাই এরকম, সমস্ত কিছু ভুলে যায়। বাবা শুধু না, সব ছেলেরা সমস্ত তারিখ ভুলে যায়, কিচ্ছু মনে থাকে না। অক্টোবরে অক্টোবরে দেখছি কিভাবে সেলিব্রেট করা যায়। তো আশা করছি এক বছর হচ্ছে, তো বেশি তো ভালোভাবে পারবো না, মোটামুটি যতটা পারি ততটাই আমাদের সামর্থ্য অনুযায়ী ওকে সেলিব্রেট করবো বার্থডে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্যাপার হচ্ছে কি, আজকে ব্রেকফাস্টে লুচি করেছে সেটা তো আপনারা দেখলেন। তোমার কি ক্যামেরাটা ধরতে হাত ব্যথা করছে? আমি ধরি দাও, ওর হাত ব্যথা করছে দেখেছেন, একদিন ক্যামেরা ধরেই। আচ্ছা, যেটা কথা হচ্ছে, না না আমার হাতই হয়ে যাচ্ছে। আজকে ব্রেকফাস্টে লুচি করেছিলাম, আর লুচি খেয়ে আমরা যখন শুলাম তখন ওই 11:30 মতো বাজে। এবার ব্যাপার হচ্ছে, কদিন ধরেই আমি একটা ব্যাপার লক্ষ্য করছি যে আমার মাথা ঘুরছে একটু, কালকেও মাথা ঘুরছিল আজকেও ঘুরছে। তো 11:30 বাজে, লুচি খাওয়ার পরে আমি তখন ওকে বললাম একটু মাথাটা টিপে দেবে, মাথাটা ঘুরছে। তো ও মাথা টিপে দিচ্ছিল, আমি শুয়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছি কখন, ও ঘুমিয়ে পড়েছে, আর বরফি তো নিচে ঘুমিয়ে পড়েইছে। ঘুম থেকে যখন উঠলাম তখন 2:35 বাজে। আজকে সন্ধ্যাবেলায় আমি পাস্তা বানিয়েছি, যদিও অনেক দিন পর বানিয়েছি, বহুদিন পাস্তা বানাইনি, আজকে মনে হলো একটু পাস্তা বানাই, তুষার কালকে এনেছিল, তো আজকে একটু পাস্তা বানিয়েছি। এবার দেখি তুষার খেয়ে কী বলে, কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, যদিও নিজের রান্না নিজেই প্রশংসা করছি, তাও না দেখি খেয়ে বলো তো কেমন লাগছে। হ্যাঁ, নুন ঠিক আছে, ভালো হয়েছে। আর আর একজন পাস্তা খাওয়ার মানুষ চলে এসছে, কিন্তু উনি শুধু দেখবেন, ওনাকে পাস্তা দেওয়া যাবে না, উনি নিজের খাবার ছেড়ে দিয়ে আমাদের খাবার ওনার বেশি পছন্দ, তাই তো বৈঠফি? বাবা জিবুতে জল চলে এসছে গো, জিভ চোখাচ্ছে, বাপি পাস্তা খাচ্ছে আর ও দেখছে। হুম হুম খাচ্ছি। আজকে আমার রাতে রান্নার ছুটি, কারণ তুষার বললো খাবার অর্ডার করছি আজকে রান্না করতে হবে না। তো রুটি, চিকেন টিকিয়া গ্রেভি আর এমনি চিকেনের এই ঝোল অর্ডার করা হয়েছিল, দুটোই চিকেনের আইটেম ছিল। আমরা এখানে খাবার বাড়ছে, পাশে কিন্তু বরফি আছে, যদিও ওকে দেখা যাচ্ছে না। যাক ভালো হলো, আজকে একটা বিশেষ দিন, তবু তো রাতে আমি রান্না থেকে একটু ছুটি পেলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আরও একটা কথা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ, গুড নাইট।